আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ওপাশ থেকে যা শুনল হাত থেকে ফোনটা ঠাস করে পড়ে গেল নুসরাতের, থ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে লাগলো। এদিকে ইমন তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, নুসরাত দৌড়ে নিচে নামলো, কিন্তু তার আগেই ইমন অনেক দূরে গাড়ি নিয়ে চলে গেছে। চোখগুলো বারবার ঝাপসা হয়ে আসছে, চোখের পানি মুছে এক লম্বা নিঃশ্বাস নিল, রুমে গিয়ে বোরকা নিকাব পরে পুরো শরীর আবৃত করে নিল। তারপর তড়িঘড়ি করে বেরিয়ে যেতে নিলে শাহানারা বেগম দেখে ফেললেন। শাহানারা বেগম বললেন, কিরে মা, এই অসময় কোথায় যাচ্ছিস? নুসরাত চোখের জল আড়ালে মুছে নিল। মা, একটু দরকার ছিল, সামনের দোকানে যাচ্ছি। তুই একা যাবি কেন? আমিও আসছি। নুসরাত হতভম্ব হয়ে বলল, না না মা, তুমি অসুস্থ, তুমি থাকো, আমি এই আধ ঘন্টার ভিতর চলে আসব। নুসরাত আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল, একটা গাড়ি নিয়ে ইমনের অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নুসরাত মনে মনে ভাবছে, না না, এটা কি করে সম্ভব, উনি তো এমন না, কিন্তু মন কেন এরকম করছে? আমার কি মেয়েটার কথা বিশ্বাস করা ঠিক হয়েছে? এতদিন উনার সাথে থাকছি কিন্তু এমনটা তো মনে হলো না। না না, আমি ওনাকে সব বলবো, মেয়েটা আমায় কি বলেছে। ইচ্ছা হচ্ছে মেয়েটাকে আচ্ছা করে বকে দিই, ওর জন্য আজ আমি আমার স্বামীর ওপর সন্দেহ করতে হয়েছে। আমার কি ওনার অফিসে যাওয়া ঠিক হবে, না বাড়ি ফিরে যাব? না, এতদূর যখন এসেছি ওনার অফিসটাও দেখে যাই। ভাবতে ভাবতে নুসরাত ইমনের অফিসের সামনে চলে এলো, ড্রাইভারের ভাড়া মিটিয়ে অফিসের উদ্দেশ্যে চলতে লাগলো। হঠাৎ করে এক লোক নুসরাতের সামনে দৌড়ে চলে আসলো। নুসরাত ভালো করে খেয়াল করলে শেষ পর্যন্ত চিনতে পারল, সুমন দাঁড়িয়ে আছে নুসরাতের সামনে, চুলগুলো উস্কু খুস্কু, মুখটা কেমন শুকিয়ে আছে, শান্ত দৃষ্টি নিয়ে নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাতের ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। নুসরাত মনে মনে ভাবতে থাকলো, মানুষটা আমায় চিনে ফেলেনি তো, আর চিনবেই বা কি করে, আর না চিনলেই বা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন পথ আটকে। নুসরাত নিজেকে স্বাভাবিক করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সুমনের ডাকে স্তব্ধ হয়ে ফিরে তাকায়। এদিকে ইমন সেই কখন থেকে অফিসে এসে বসে আছে, কিন্তু মেয়েটার খোঁজ নেই। ইমন নিজের কাজেও মন বসাতে পারছে না, মনটা অজানা ভয়ে আতঙ্কিত হয়ে আছে। ইমন বলল, এতদিন পর কেন ও আবার ফিরে এলো, নতুন করে কি চাইছে ও? সেদিন তো আমাকে ফিরিয়ে দিয়েছিল, এইসব ভাবছে আর পায়চারি করছে। ইমন মনে মনে আল্লাহর কাছে হেদায়ত চাইছে মেয়েটির জন্য। নুসরাত স্তব্ধ হয়ে গেল সুমনের মুখে নুসরাত ডাক শুনে। এই ডাকে কোনো হিংস্রতা ছিল না। নুসরাত অবাক দৃষ্টি নিয়ে ফিরে তাকালো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুমনের সামনে। সুমন নুসরাতের সামনে গিয়ে বলল, আমি দুঃখিত, আপনাকে আমার স্ত্রীর মতো দেখতে লাগছিল তাই। সুমনের মুখে স্ত্রী শব্দটা শুনে নির্বাক হয়ে গেল নুসরাত। সুমন আবার বলতে শুরু করলো, আসলে আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। ইমন একটা ছবি বের করে নুসরাতের সামনে ধরল। নুসরাত অবাক হয়ে ছবিটার দিকে তাকালো, আসলে ছবিটি নুসরাতের নিজেরই। আচ্ছা, আপনি কি এই ছবির মেয়েটাকে কোথাও দেখেছেন? আমি শুনেছি মেয়েটির এই এলাকাতেই বিয়ে হয়েছে। নুসরাত আবার ভয় পেতে লাগলো, তাকে কেন খুঁজছে সুমন, আনমনে নিজের মনে প্রশ্ন করল নুসরাত। না, দেখিনি, কঠোর স্বরে বলল নুসরাত। আর আপনাকে একটা কথা বলি, এইভাবে একজন মেয়ের ফটো মানুষদেরকে দেখিয়ে বেড়াবেন না, এতে আপনার গুণা হচ্ছে, মেয়েটিকেও গুণাকার করছেন। সুমনের মাথা নিচু হয়ে গেল। নুসরাত আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত পায়ে হেঁটে চলল। দরজার খটখট আওয়াজে ইমনের হুশ এলো। মেয়েটিকে দেখে ইমন তাড়াতাড়ি নিজের চোখ নামিয়ে ফেলল, মাথা নিচু করে সালাম দিল ইমন। মেয়েটি হেসে হেসে ইমনের পাশে এসে দাঁড়ালো, ইমন এক পা পিছিয়ে গেল। মেয়েটি বলল, বাহ, একদম হুজুর হয়ে গেছে দেখছি, দাড়ি টাড়িও রেখে দিয়েছ, আপনি কি বলবেন সেটা বলে এখান থেকে চলে যান। মেয়েটি রেগে গিয়ে বলল, যত তোমার সব খ্যাতমার্কা কথা সহ্য করেছে, শোনো, আমার নাম আছে ফাইজা, ফাইজা বলেই ডাকবো আমাকে, আগে যেভাবে ডাকতে। ইমন কঠোর গলায় বলল, কথা বলে সময় নষ্ট না করে কি জন্য এসেছেন সেটা বলুন। এসেছি তো তোমার কাছে, তা কিছুক্ষণের মধ্যেই তোমার স্ত্রীও চলে আসবে, তারও তো অধিকার আছে আমাদের কথা জানার, তাই না? ইমনের মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। মানে মানে টানে কিছু না, একটু মন ভরে তোমাকে দেখি, উফ, দাঁড়িয়ে রেখেও তোমার কিউট ফেসটা যায়নি, আমি তো তোমার উপর আবার ক্রাশ খেলাম জান, এবার তো তোমাকে আমার হতেই হবে। আপনি যেটা করছেন সেটা পাপ, একজন বেগানা পুরুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছেন, সেটা আপনার চোখের জিনা হচ্ছে, আর হাদিসে এসেছে জিনাকারীর শাস্তি অনেক ভয়ঙ্কর। ফাইজা বলল, উফ, প্লিজ, তোমার এইসব হুজুর মার্কা কথাবার্তা আমার সামনে অন্তত অফ করো, আপনি দয়া করে এখন আসতে পারেন, আর এখন এখান থেকে বেরিয়ে না গেলে আমি বাধ্য হব অন্য পন্থা নিতে। ফাইজা রেগে গিয়ে ইমনের পাঞ্জাবি আঁকড়ে ধরে বলল, কি করবা তুমি, কি করবা, এই তোমায় জড়িয়ে ধরলাম, কি করবা দেখাও, আমি দেখি। ইমন ফাইজাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু ফাইজা ছাড়বার পাত্র নয়। এমন সময় নুসরাত ইমনের কেবিনে ঢুকলো, চোখ বড় হয়ে গেল তার, মুখ চেপে কান্না করতে লাগলো নুসরাত। নুসরাত জোরে বলে উঠল, এটা দেখার আগে আমার মরণ হলো না কেন? ইমন নুসরাতের দিকে তাকালো, ফাইজাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। নুসরাত দৌড়ে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। ইমন নুসরাতকে ডাকতে ডাকতে নুসরাতের পেছন পেছন যেতে নিল। ফাইজা ইমনের পথ আগলে ধরল, ওর জন্য তুমি আমাকে এইভাবে ধাক্কা দিলে, কি আছে ওই মেয়েটার মধ্যে,
ইমন প্রচণ্ড লেগে আছে, নিজেকে অনেক কষ্টে সংযত করে বলল, ও আমার বউ সরপথ থেকে। ইমন নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না, নিজের দিকে তাকিয়ে বারবার আউযুবিল্লাহ পড়ে যাচ্ছে। ফাইজা বলল, আমি এখান থেকে এক পাও নড়ব না, দেখি তুমি কি করে সরাও। ইমন আর কিছু না ভেবে আবার সজোরে ধাক্কা দিল ফাইজাকে। ফাইজা ছিটকে পড়ল টেবিলের উপর, মাথা পেটে ফাইজা রক্ত বেরিয়ে গেছে। ইমন সেদিকে খেয়াল না করে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। ফাইজা প্রচণ্ড রাগে ফুঁসতে লাগলো। নুসরাত বাসায় গিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল, দরজা আটকে কান্না করতে লাগলো। ইমন 15 মিনিটের মাথায় বাসায় এসে পৌঁছালো, হন্যে হয়ে নুসরাতকে খুঁজতে লাগলো। অবশেষে একটা রুমে কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে গিয়ে নক করলো। নুসরাতের কান্নার আওয়াজ ইমনের কানে স্পষ্ট আসছে। ইমনের বুকটা মোচড় দিয়ে উঠল, চোখটা বারবার ঝাপসা হতে লাগলো ইমনের। মহারানী দরজাটা খুলো প্লিজ। মহারানী, তুমি যেটা ভেবেছো এরকম কিছু নয়, বিশ্বাস করো আমার কথাটা একবার শোনো না। ইমন একাধারে দরজায় বাড়ি দিতে লাগলো। অনেকক্ষণ পর নুসরাত দরজা খুলে বেরিয়ে এলো। ইমন নুসরাতকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। ইমন বলল, মহারানী বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নেই, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি তোমাকে ভয়ে বলতে পারিনি, যদি তুমি আমায় ভুল বুঝে চলে যাও। নুসরাত ধাক্কা দিয়ে ইমনকে সরিয়ে দিল, তারপর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। ইমনও পিছু পিছু গেল। নুসরাত রুমে গিয়ে কাঁচের গ্লাসটা সজোরে ফ্লোরে ছিটিয়ে মারল, তারপর ফ্লোরে বসেই মুখ চেপে কান্না করতে লাগলো। ইমন নুসরাতের পাশে যেতেই নুসরাত চেঁচিয়ে উঠল, খবরদার আপনি কাছে আসবেন না বলে দিলাম, এখান থেকে চলে যান নইলে আমি নিজের ক্ষতি করে বসব। দেখো দয়া করে দেখো দেখো আমার কথাটা শোনো। ইমন কান্নার কারণে ভালো করে কথা বলতে পারছিল না, গলা কেঁপে উঠছিল বারবার। নুসরাত বলল, আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি আমার সামনে থেকে যান। যাবেন আমার সামনে থেকে? চেঁচিয়ে বলল নুসরাত। আমি যাচ্ছি, তুমি মাথা ঠান্ডা করো, তারপর সব বলবো তোমায়, তুমি শান্ত হও। ইমন নুসরাতের সামনে থেকে কাঁচের টুকরোগুলো কুড়িয়ে তুলে সেখান থেকে চলে আসলো। ইমনের বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। ইমন বলল, মহারানী এই ভয়টাই পাচ্ছিলাম আমি, তুমি এতদিনেও আমায় চিনতে পারোনি মহারানী, আমায় বুঝতে পারোনি, আল্লাহ আমাদের সম্পর্কটা আগের মতো করে দাও। ইমন গিয়ে দুরাকাত নফল নামাজ পড়ে নিল আর আল্লাহর কাছে সাহায্য চাইল। নুসরাত তখনও আগের মতো বসে কান্না করছিল। শাহনারা বেগম হঠাৎ করে রুমে ঢুকলেন। নুসরাত ফ্লোরে বসে খাটের কাছে মাথা দিয়ে শুয়েছিল। শাহনারা বেগম নুসরাতের এই অবস্থা দেখে আতঙ্কিত হলেন। নুসরাত কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। শাহনারা বেগম নুসরাতের কাঁধে হাত চেখে ডাকতে লাগলেন। কিছু সময় পর নুসরাত চোখ খুলল। শাহনারা বেগম বললেন, কি হয়েছে মা তোর? নুসরাত নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, ঘুমিয়ে পড়েছিলাম। এভাবে কেউ ঘুমায়? না এমনিতেই। ঘড়ির দিকে চোখ গেল নুসরাতের। মা ইশারা জান দিয়ে দিয়েছে না? হ্যাঁ, সে কখন দিল তুই পড়িসনি? নুসরাত তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। মা আমি নামাজ পড়ে নেই কেমন? ও আচ্ছা পর আমি আসছি। নুসরাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিল আর মনে মনে ইমনকে খুঁজতে লাগলো। মনের মাঝে খুঁতখুত করতে লাগলো নুসরাতের। আনমনে ভাবছে, আমি কোনাকে অবিশ্বাস করে ভুল করলাম, নিজের চোখেই তো দেখলাম তাহলে। নুসরাতের মনটা বিষণ্ন হয়ে গেল। ইমন রুমে ঢুকে দেখে নুসরাত মন খারাপ করে বসে আছে। ইমন সালাম দিলে নুসরাত মুখ ফিরিয়ে নিল। ইমনের বুকটা হাহাকার করে উঠল। ইমন নুসরাতের পাশে গিয়ে বসলে নুসরাত উঠে গেল। খেতে আসুন, ইমন অভিমান করে বলল, আমার ক্ষুধা নেই, বললেই বারান্দায় চলে গেল। নুসরাতও কিছু না বলে চুপচাপ নিচে চলে আসলো। শাহনারা বেগমকে বলে খাবারগুলো রুমে নিয়ে আসলো নুসরাত। ইমন বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকলো, আমি এইভাবে রাগ করলে আমার মহারানীর রাগ ভাঙাবে কে? ইমন আবার রুমে চলে আসলো। নুসরাত বিছানে গুটিসুটি মেরে শুয়েছিল। নুসরাতের পাশে গিয়ে ইমনও শুয়ে পড়ল। নুসরাত মুখ ফিরিয়ে নিল। ইমন বলল, সবসময় যেটা মানুষ দেখে সেটা সত্যি নাও হতে পারে, আর তুমি যেটা দেখেছ সেটা এতটুকু সত্যতা নেই মহারানী। নুসরাত চোখ বন্ধ করে সব শুনছিল। আমার মনে অনেক ভয় কাজ করছিল মহারানী, সব জেনে তুমি আমায় যদি ভুল বুঝো। দেখো ভুলও বুঝলে একটাবার আমার কথাও শোনার চেষ্টা করলে না, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তো মহারানী। ইমন নুসরাতের কাঁধে হাত রেখে ডাক দিল। নুসরাতের কোনো সারা শব্দ না পেয়ে ইমন বলে উঠল, ঘুমিয়ে পড়েছ? নুসরাত ঘুমের ভান ধরে শুয়েছিল, প্রচণ্ড অভিমান হচ্ছিল ইমনের উপর। ইমন চোখে পানি নিয়ে বিছানা থেকে উঠে আবার বারান্দায় চলে গেল। একটা চেয়ারে বসে বাইরে একধানে তাকিয়ে আছে। কখন যে চোখটা লেগে আসলো ইমন নিজেও জানে না। নুসরাত অনেকক্ষণ করে সারা শব্দ না পেয়ে ফিরে তাকালো। ইমনকে বিছানায় দেখতে না পেয়ে উঠে ইমনকে খুঁজতে লাগলো। বারান্দায় গিয়ে ইমনকে দেখলেন ইমন চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। খুব ইচ্ছে করছিল ওর মাথায় হাত বুলিয়ে দিতে কিন্তু পারল না, হাত বাড়িয়েও ফিরিয়ে নিচ্ছিল নুসরাত। কিন্তু সরানোর আগেই ইমন নুসরাতের হাত ধরে। নুসরাত চমকে কেঁপে ওঠে, ইমনের হাত ঠান্ডা হয়ে আছে। নুসরাত বলল, আপনার হাত ঠান্ডা হয়ে আছে কেন? আপনি এইখানে শুয়েছেন কেন? ঠান্ডা লেগে যাবে, ভিতরে আসুন। ইমন নুসরাতের হাত টেনে হাতে চুমু দিল, তারপর হাতটা জড়িয়ে ধরল। মহারানী আমি জানি তুমি যে আমাকে খুব ভালোবাসো, এইভাবে মুখ ফিরিয়ে থেকো না মহারানী, আমার কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে, আমাকে বলার সুযোগ দাও, পরে বলবেন, আগে ভিতরে আসুন। তুমি আমার কথা না শুনলে আমিও তোমার কথা শুনবো না, মরে যাব, এখান থেকে উঠবো না। নুসরাত চুপচাপ শুনছে ওর কথা, চোখ দুটো নুসরাতের ছল ছল করছে।
ইমনের মুখটা এত মায়াবী দেখাচ্ছে, এত মলিন দেখাচ্ছে। নুসরাত ইমনের মুখটা থেকে চোখ সরাতেই পারছে না। ইমন মুচকি এসে বলল, এভাবে তাকিয়ে থেকো না গো, আমার যে লজ্জা লাগে, বলে দুষ্টুমি হাসি দিল ইমন। নুসরাত চোখ বড় বড় করে ইমনের দিকে তাকালো। দয়া করে ভিতরে আসুন, এমনিতে খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে। এত যখন চিন্তা করো তাহলে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? নুসরাত কথাটার উত্তর না দিয়ে চলে এলো। বিছানায় চাদর নিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে যাচ্ছে নুসরাত। কিছুক্ষণ পর ইমন ঘরে ঢুকল। নুসরাত ইমনের আসার শব্দ পেয়ে ঘুমের ভান ধরে শুয়ে রইল। ইমন বিছানায় গিয়ে বসল। আমি জানি মহারানী তুমি ঘুমাওনি, এও জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো আর তাই অভিমান করেছ, কিন্তু প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি যা দেখেছ সেটা পুরোটাই মিথ্যা, এক ফোঁটাও সত্যতা নেই। নুসরাত চুপচাপ শুনছে, কোনো কথা বলছে না। তুমি তো জানো মহারানী, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, ইসলাম মেনে চলেছি বেশি সময় হয়নি। আগে ইসলামিক নিয়ম কানুনের সাথে দূর দূরান্ত পর্যন্ত লেনদেন ছিল না। যাকে তুমি দেখেছ ওর সাথে আমার ভার্সিটি লাইফে পরিচয় হয়, আর এক সময় একে অপরকে ভালোবেসে ফেলি। ওর সাথে রিলেশনশিপ ভালোই চলছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমি হেদায়েত পাই। আর যখন থেকে জানতে পারি বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ, তখন থেকে সবটা বলি এবং বিয়ের প্রস্তাব দিই। কিন্তু ও, মানে ফাইজা, আমাকে বিয়ে করবে না বলে মানা করে দেয়, আর আমিও ওর সাথে সব সম্পর্কের ইতি টেনে চলে আসি একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। তারপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ করিনি। কিছুদিন যাবৎ ও আমাকে কল দিয়ে খুব ভয় দেখাচ্ছে। তোমাকে সবটা বলতে গিয়েও বলতে পারছিলাম না, খুব ভয় পাচ্ছিলাম যদি তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর দেখো তুমি সেই ভুল বুঝলে, বলতে বলতে কেঁদে দিল ইমন। নুসরাত আর নিজেকে ঠিক রাখতে পারল না, উঠে গিয়ে ইমনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না করো না মহারানী, তোমার চোখের পানি যে আমি একদম সহ্য করতে পারি না, আমি অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো প্লিজ। কথাটা শেষ করতে না দিয়ে নুসরাত ইমনের মুখ হাত দিয়ে চেপে ধরল আর বলল, চুপ, কোনো কথা বলবেন না। আপনি কেন মাফ চাইছেন? মাফ তো আমি চাইবো, কারণ আমি আপনাকে সন্দেহ করেছি। স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত করে বিশ্বাস, আর আমি সেটাই করিনি, প্লিজ আমাকে মাফ করুন। থাক, আর মাফ চাইতে হবে না, তোমার তো কোনো দোষ নেই, আমি তোমাকে সত্যটা না বলে ভুল করেছি। এখন থেকে আর এমন হবে না, আমরা একে অপরের থেকে আর কখনো কিছু গোপন করবো না, কথা দিলাম। আমিও কথা দিচ্ছি, আপনাকে কখনো সন্দেহ করবো না। এবার তাহলে বলো, ভালোবাসো কিনা আমাকে? আপনাকে ভালোবাসতে যাবো কেন? ও আচ্ছা তাই, বলেই দুষ্টু হাসি দিয়ে জড়িয়ে ধরল নুসরাতকে। নুসরাত পরম কোমলতায় ইমনের বুকে মুখ লুকাল। ইমন বলল, জানো মহারানী, হিদায়ত পাওয়ার পর আমি সবসময় নিজেকে এই বলে নিয়ন্ত্রণে রেখেছি যে আল্লাহ আমার জন্য আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কাউকে রেখেছেন, আর আমার শুধু তার জন্যই পবিত্র রাখতে হবে নিজেকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষের জন্য, চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীর জন্য, পক্ষান্তরে মুমিন নারী মুমিন পুরুষের জন্য এবং মুমিন পুরুষ মুমিন নারীর জন্য, সূরা আন-নূর আয়াত 26। আর তাকে পেতে হলে আমার নিজেকে পবিত্র রাখতে হবে, আর আমি সেভাবে নিজেকে হারাম হতে সংযত রেখেছি। আর দেখো তার পুরস্কার স্বরূপ আল্লাহ পাকের ইচ্ছায় আমি তোমাকে পেয়েছি। নুসরাত অপলক দৃষ্টিতে তাকিয়ে ইমনের কথাগুলো শুনছে আর চোখের পানি ফেলছে। কি হলো মহারানী, এভাবে তাকিয়ে আছো যে? দেখছি একটা মানুষ এত ভালো কি করে হয়। জানেন, স্বামী এরকমও হতে পারে সেটা আমার জানা ছিল না। আমি তো ভাবাই ছেড়ে দিয়েছিলাম যে আমার কপালে সুখ বলে কিছু আসবে কখনো। ভেবেছিলাম আমার জীবন বুঝি এভাবেই কষ্টের মধ্য দিয়ে শেষ হবে, কিন্তু সবসময় ধৈর্য ধারণ করেছে, কারণ আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সূরা বাকারা আয়াত 153। আর সেই ধৈর্যের ফলস্বরূপ এত বেশি সুখ আল্লাহ পাক আমাকে দিয়েছেন যা আমি কল্পনাও চিন্তা করিনি কখনো। আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? আরে ধুর পাগলি, কোথায় যাবো তোমাকে ছেড়ে? যতদিন বেঁচে আছি না আমি কোথাও যাব না, আর তোমাকে কোথাও যেতে দিব না। শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং আখিরাত উভয়ে যেখানেই একে অপরের সঙ্গে হয়ে থাকবে ইনশাল্লাহ। নুসরাত মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করল ইমনের মতো একজন স্বামী তাকে দেয়াতে। প্রতিদিনের মতো রাত 3টায় নুসরাত এবং ইমন উঠে একসাথে তাহাজ্জুদ পড়ে নিল। নুসরাত মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাইল ইমনের মতো স্বামীকে ভুল বোঝার কারণে। অপরদিকে ইমন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, আল্লাহ তার দোয়া কবুল করেছেন আর তাদের সম্পর্ক আগের মতো করে দিয়েছেন। এতদিন পর আজ অনেক স্বস্তি অনুভব করছে ইমন। ফজরের নামাজের পর ইমন একটু ঘুমাতে গেল আর নুসরাত কিচেনে ব্রেকফাস্ট তৈরি করতে গেল। কিচেনে গিয়ে দেখে শাহানারা বেগম ব্রেকফাস্ট তৈরি করছে। এ কি মা, তুমি এগুলো করছো কেন? আমি কি করতে আছি বাড়িতে? তাতে কি হয়েছে? আমি তো প্রতিদিন আরামই করি, ভাবলাম আজ একটু আমার মেয়েটা আরাম করুক। মা, আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একজন শাশুড়ি পেয়ে। আরে না, আমি অনেক ভাগ্যবতী তোর মতো একটা মেয়ে পেয়ে, আল্লাহর কাছে অজস্র শুকরিয়া। আচ্ছা আচ্ছা, আমরা দুজনেই ভাগ্যবতী, এবার হলো, বলেই মিষ্টি হেসে দিল নুসরাত। আচ্ছা এবার বলতো মা, কাল রাতে তোর কি হয়েছিল? কই মা, কিছু না তো,
বললেই হলো, মায়ের কাছে কিছু লুকাতে পারবি? তোর মুখ দেখে আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। বল না মা, কি হয়েছে? কিছু না মা, আল্লাহর অশেষ রহমতে সব ঠিক হয়ে গেছে। এখন যাক আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়েছে, এটাই শান্তি। আমি দোয়া করি তোরা সবসময় খুশি থাক। ব্রেকফাস্ট তৈরি শেষে নুসরাত ইমনকে ঘুম থেকে ডাকতে গেল। রুমে ঢুকতেই নুসরাত দেখলো ওর ফোন বাজছে। নুসরাত দেখলো ফাইজার নাম্বার। রিসিভ করার পর, হ্যালো,